cennet ayı dedi ona. Hatta cehennem hoşuna kovalamış. O abayı kere yeme cehennem acaba. Nazlı'yla babanı. Allah babanca tümü palla cehennem mi diye cevap. Ağır firastadır ki Allah Teala kuşuna kore dilin. O firastadır. Amar bandana cokun. Şoytada dıka bir. Kadına kendi kıyal gördüm. Nele kendi kitçe muster var bana. Allah Teala hukum kulun firastadır ki firastadır. আমার বান্দারা যখন কার দোকায় পড়ে শয়তানের দোকায় পড়ে গুনাহ করার জন্য একটা নিয়ত করবে তোমরা তখন তার গুনাহটা লিখবে না কথাটা বুঝে আসছে শয়তানের দোকায় পড়ে গুনাহ করার নিয়ত করলে সেই গুনাহটা লিখবে না যদি শয়তানের দোকায় পড়ে গুনাহটা একবার করেই ফেলে তাহলে একবারই লিখবে একবার গুনাহই লিখবে আর যদি শয়তানের ধোকায় পড়ে যেই পর্যন্ত গুনাহ না করে এই পর্যন্ত গুনাহের কথায় গুনাহ লিখবে না আর যদি বান্দা নিজের ইচ্ছায় গুনাহ করার নিয়তি করে তাহলে তার গুনাহ লিখে ফেলবা এমন কিছু গুনাহ আছে একবার করলে দশ বার করার থেকেও বেশি আল্লাহ গুনাহ দেন এর ভিতরে একটা গুনাহ হলো যদি কোন মুসলমানকে হত্যা করে সারা পৃথিবীতে যত মুসলমান সমস্ত মুসলমানকে হত্যা করার গুনাহ একজন মুসলমানের কাছে চলে আসে বুঝছেন এরকম অনেক গুনাহ আছে যেটা একবার করলে গুনাহ অনেকবার হয় বুঝতে পারছেন কথাটা যেমন আপনি এক জায়গায় সুদে টাকা লাগিয়ে রাখছেন কথা কিন্তু বুঝছেন কি করছেন সুদে টাকা লাগিয়ে রাখছেন যেই পর্যন্ত টাকা না উঠাইবে না টাকা তো খাওয়া যায় যখন হবে আমি মনে করি সুদ খাওয়ার ভোগ হওয়া সমান সুদ খাওয়ার ভোগ সমান ভোগ হওয়া ভালো তো সুদ খাওয়া তা সুদে যে এক জায়গায় লাগিয়ে রাখছে যেই পর্যন্ত সুদ থাকবে এই পর্যন্ত গোনা থাকবে যে দিবে তারা গুণা যে নিবে তারা গুণা সব থেকে বড় গুণা কার জানেন যে মাঝখানে থাকবে যে দেওয়া এইদিকে দিয়ে দিব আর ওইদিকে নিয়ে দিব ওই লোকের হলে সব থেকে বেশি দালাল ঘটক না ঘটক তুমি আপনার দালাল ঠিক আছে ঘটক দালাল কাজ করে আছে নি শুধু দালাল এই এলাকায় চলুন চলুন ওই জায়গায় যাই এই জায়গায় তো দশ হাজারে দুই হাজার নেয় আর এক জায়গাতে লয়ে দিব না দশ হাজারে এক হাজার আছে আছে না নাই এই সমস্ত যে গুণাগুলো আছে এগুলো কি বহুত দিন পর্যন্ত চলতে থাকে ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা বলছে আমার বান্দা যদি শয়তানের ধোকায় পড়ে একবার গুণা করে একবার লিখবে আর যদি গুণা করার নিয়ত করে তাহলে গুণা লিখবে না যেই পর্যন্ত না করবে সেই পর্যন্ত লিখবে না আপনারা তো অনেকে খুঁজবেন কবে নজর শয়তানের যে ওয়ার্কার কর্মী কই দেখা নাম করে আপনারা কিন্তু আমি দেখা দিই শয়তানের কর্মী কই আছে ওই যে এক নম্বরে দেখাইলাম একটা যে সুদের মধ্যস্থতা যে করে সে শয়তানের কর্মী আরো আছে এরকম বহু অভাব নেই আচ্ছা তাহলে আল্লাহ তাআলা কি ঘোষণা করলেন শয়তানের আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বলছেন এন্ড শয়তান যদি আশেপাশে আসে আমরা কি টের পাই না টের পাই 100% টের পাই কেমনে টের পাই জানেন শীতের দিন ঠান্ডা অন্য সময় থেকে বেশি ঠিক কিনা আসলে দেখেন আল্লাহ কি নিয়ামত কি গরম ছিল গরমকে আবার এমন ঠান্ডা বানিয়েছে খালি গায়ে গেঞ্জি দিয়ে হাঁটা গেছে সেখানে আজকে দুইটা জামা ছাড়া হাঁটা যায় না এটা আল্লাহ নিয়ামত আল্লাহ চাইলে ঠান্ডা গরম বানাই দেবেন গরম কে আবার ঠান্ডা বানাই দেবেন দিন কে রাত বানাই দেবেন রাত কে আবার দিন বানাই দেবেন যা ইচ্ছা আল্লাহ করোনা দিয়ে দুই বছর আমাদের পরীক্ষা করছেন ঠিক কিনা এখন আবার করোনা নাই দুনিয়াতে আমরা পদে পদে দুনিয়াতে তো আসছি আমরা অল্প সময়ের জন্য কত অল্প সময় এই অল্প সময়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন বিপদ দিবেন মুসিবত দিবেন বালা দিবেন হ্যাঁ তারপর দেখবেন বান্দা আল্লাহ নাম নেওয়া ভুলে গেছে কিনা যখন দেখবেন আমার বান্দা আমার নাম নিতেছে তখন আল্লাহ সব বিপদ থেকে আবার উদ্ধার
আল্লাহ বলেন যে তোমরা শয়তান থেকে বাঁচো, বিতাড়িত শয়তান থেকে বাঁচো। কিভাবে বাঁচবেন জানেন? যখন নিজের মনে আসবে যে না রে, শয়তানের ধোকায় পড়ে গেছি, একটা গুনাহ করতাম মসজিদ আছে, তখন শয়তানটাকে শয়তানকে ভাগানোর দোয়া করবেন। পারবেন? সর্বপ্রথম বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন এই দোয়া করবেন দেখবেন শয়তান আপনার থেকে 70 কিলোমিটার দূরে আসবে, ঠিক কিনা? আর সব সময় করবেন যখন মনে করবেন শয়তানের উপস্থিতি টের পাবেন, তখন করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ কি জানেন? আল্লাহ আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে মুক্তি দান করেন, দূরে রাখেন, বাসায় রাখেন, ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি আউযু বিল্লাহ পড়বেন, আল্লাহ আপনাকে বড় তৌফিক দান করুন। তাহলে কি আপনারা সবসময় কি থেকে বাঁচতে পারবেন? শয়তানের ধোকার থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা শয়তানের ধোকার থেকে আপনাদের বাঁচার তৌফিক দান করুন। আমরা যেই সমস্ত গুণাগুলো করি বেশিরভাগ গুণাই আমরা শয়তানের ধোকায় পড়ে করি, ঠিক কিনা? স্বাভাবিক শীতের দিন ফজর নামাজের সময় আমাদের উঠতে মন চায় না, ঠান্ডা পানি দিয়ে উজু করা লাগবো, মসজিদ দূরে 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 হেঁটে যাওয়া লাগবে, ঠিক কিনা? ওই সময় শয়তান আমাদের ধোকা দেয়। কিন্তু যখন বান্দা ঠান্ডাকে উপেক্ষা না করে এই ঠান্ডার ভিতরে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে, এত দূরের মসজিদে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন হেঁটে হেঁটে যাও তোমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব আমি আল্লাহ তাআলা দান করে দে। আর তুমি যে ঠান্ডা পানি দিয়ে উজু করলাম এই কারণে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন তুমি উঠবে আল্লাহর রাসূল যখন নিজের প্রিয় উম্মতদেরকে চিহ্নিত করবেন, আল্লাহর রাসূল এমন ভাবে চিহ্নিত করবেন উম্মতদের চেহারার দিকে তাকাইলে হাতে পায়ের দিকে তাকাইলে সব উম্মতদের আলাদা এমন কিছু উম্মতদেরকে দেখা যাবে যাদের চেহারায় নূরের আলো আলোকিত থাকবে, হাত পায়ে নূরের আলো আলোকিত থাকবে। আল্লাহর রাসূল সেই উম্মতদেরকে শাফায়াত করবেন, সেই উম্মতদেরকে নিয়ে আমার নবী জান্নাতে যাবে। আর সেই উম্মতরা হইলো তারা যারা এই কষ্ট করে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করেছে, এই উজু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কে আমাদের দিন তার নূরানি চেহারা হাত পা একবারে নূরের মতো নূরের মতো নূরানিত করে দিবেন, ঠিক কিনা? তাহলে বিতাড়িত শয়তান থেকে বাঁচতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল একদিন যাচ্ছেন ওই রাস্তা দিয়ে শয়তান হেঁটে আসতেছে, তো শয়তান আবার নবীর দেখলো ভয় পাইতো, কারো দেখলো ভয় পাইতো শয়তান, নবীর দেখলো শয়তান ভয় পাইতো, কারণ কি সে তো আল্লাহ রাসূল সবাই ধোকা দেওয়া গেল নবীকে ধোকা দেওয়া যায় না, ঠিক কিনা? এখন এই যে আমরা সাধারণ যে মানুষ আপনারা আপনাদের পিছনে শয়তান কড়াই ঘুরে জানেন, কড়াই ঘুরে একটাই ঘুরে বেশি ঘুরে না। আর যারা আলেম নাম আছে যারা পাঁচ অর্থ নামাজ পড়ে ইমানদার আছে, আমার মতো কিছু হুজুর আছে না ইমানদার আছে না আলেম নাম আছে না নামাজি আছে না, এদের পিছিয়ে আপনাদের থেকে 39টা করে বেশি ঘুরে। একটাই কারণ, কারণ আপনার তো আপনি তো তার আমল নামার সামিলই আছেন, আপনি তো তার লাইনই আছেন, সমস্যা নেই। হ্যাঁ শিশু বক্তা বলবো কে দেখেন, অনেকে আমার নামে রাখে শিশু বক্তা রাখে, বাকি আমি এটা কোনোদিন সমর্থন করি না, আমার বয়স 14 বছর চলে, আমি কি শিশু বলেন? 14-15 বছরের মানুষকে শিশু থাকে, এই জন্য শিশু বক্তা বলা যাবে না, আমি নিজেও নিষেধ করি। আমি যে কথাগুলি বলি আমার কথাগুলো কি শুনে আপনাদের কাছে কোনো শিশুর কথা মনে হচ্ছে? এগুলো সব কোরআন হাদিসের কথা, আমি না জানলে আমি আপনাদেরকে জানাই যাবো কোথা থেকে বলেন, এই জন্য এরকম বলা যাবে না। যদি এরকম কারণ নিয়ত থাকে বল্লাহি আপনি আপনার কোনো আমল হবে না, আপনি এই নিয়তে বসলে যে একজন শিশু বক্তা আসছে ওনার বয়স শুনতে যাবেন আপনার কোনো আমল হবে না, এতে
বুঝাছে কোরআনের কথা আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুন আমিন তো এবার গিয়েছে শয়তান মনে করেন আপনারে ধোকা দিলে লাভ নাই কেন আপনি এমনি তার দলে অন্তর্ভুক্ত আর আমারে আর এই পাঁচ ওয়াক্ত নামাজে ঈমানদারকে ধোকা দিলে লাভ কি তার তো ঈমান আমল কিছু আছে নাকি ওটি তো নষ্ট করতে হইব তো ওটা নষ্ট করতে হলে তার পিছিয়ে সারাদিন ঘুরতে হইব আপনার পিছিয়ে ঘোরা লাগবো না আল্লাহ রাসূল একদিন পথে পথে যখন যাচ্ছিলেন শয়তান ওই পথে আসতেছিলেন দূর থেকে শয়তানের বন্ধা ফিরে দেখে দাঁড়ায় গেছে আরে আল্লাহ রাসূল আসতেছে শয়তান ভয় পেয়ে দাঁড়ান নাবি জিরে তো কোনোদিন ধোকা দেওয়া যায় না আর কেউ যদি আবার না দেখতে পাইলেও নাবি তখন দেখতে পায় আল্লাহ রাসূলকে দূর থেকে শয়তান সালাম দিলেন রাসূলুল্লাহ তুমি শয়তান না যে আমার উম্মতকে ধোকা দাও বলে জি নবীজি আমি সেই শয়তান যে আপনার উম্মতকে ধোকা দেয় তো শয়তানের কাছে আল্লাহ রাসূল অনেকগুলো চাবি দেখতে পেলেন কি দেখতে পেলেন চাবি শয়তানকে প্রশ্ন করলেন ও শয়তান তুমি এতগুলো চাবি দিয়ে কি কাজ তোমার এই চাবিগুলো দিয়ে তুমি কি করো শয়তান বলল নবী গো এই এক একটা চাবির এক একটা কাজ একদম সর্বপ্রথম একটা পরিষ্কার চাবি দেখল দেখাইলেন বল না বললেন এই যে আল্লাহ রাসূল দেখেন এই চাবিটা একদম পরিষ্কার বলে এটা দিয়ে কি হয় বলে আপনার কিছু কিছু উম্মত আছে যাদেরকে আমি চাইলেও ধোকা দিতে পারি না যাদেরকে আমি চাইলেও আমার দলে অন্তর্ভুক্ত করতে পারি না যাদেরকে আমি চাইলেও আমার কথা তাদেরকে আমি শোনাইতে পারি না আপনার কিছু কিছু উম্মত আছে যারা একদম পাঁচ ওয়াক্ত নামাজে যাদের ঈমান অনেক মজবুত যারা হারাম খায় না যারা মিথ্যা কথা বলে না যারা মানুষের সাথে ধোকাবাজি করে না মানুষের সাথে খারাপ ব্যবহার করে না মানুষের গায়ে হাত তুলে না মানুষের সাথে ভালো আচরণ করে দিনের দাওয়াত দেয় আপনার এমন কিছু উম্মত আছে ঈমানদার যে ঈমানদারকে ধোকা দেওয়া আমি শয়তানের পক্ষে সম্ভব হয় না এই জন্য চাবিটা এই চাবিটা মারার অনেক চেষ্টা করি তাদেরকে কিন্তু মারতে আমি পারি না এই জন্য এটা পরিষ্কার এটা ভালো চাবি আরেক ধরনের চাবি দেখাই দেন আল্লাহ রাসূলকে বলেন নবীকে দেখেন এটা আরেক ধরনের চাবি এটা অর্ধেক ভালো অর্ধেক জং পড়া আল্লাহ নবী জিজ্ঞেস করেন অর্ধেক জং পড়া কেন বললো আপনার কিছু কিছু উম্মত আছে থাকবে যারা মনে করেন দুই বেলা নামাজ পড়বে আর দুই বেলা যাবে মনে করেন সিনেমা দেখতে আছে না না এক বেলা আবার কিছু ভালো কথা বলবে মানুষের সাথে ভালো আচরণ করবে আবার একটু পর যে মানামানি করবো আছে না না আবার কত সময় জিকির করবে আবার একটু করে যে বিড়ি খাইব আছে না না আবার কত সময় ভালো কথা বলবে কত সময় আমল করবে আবার কত সময় যে গাঁজা খাবে উম্মত আছে না নাই মানে কতক্ষণ ভালো থাকে কতক্ষণ খারাপ কতক্ষণ শয়তানের ধোকায় পড়ে আবার কত সময় পড়ে না এর ভিতরে আমাদের কিছু কিছু এই সমাজে কিছু ব্যক্তি আছে আমি বলতেছি এটা একটু শেষ করে নেই নাকি বলবো আপনারা রেডি থেকে আজকে তোমার এই সোজা কথায় যে চাবি অর্ধেক কাজ হয় তো হয় না মাঝে মাঝে কাজে লাগে মাঝে মাঝে লাগে না এবার লাস্টে একটা চাবি বের করলেন আল্লাহ রাসূলকে দেখালেন আল্লাহ রাসূল আরে এটা পুরো জং পড়া কেন দেখালে যে এটা পুরাই নষ্ট চাবি জং পড়া চাবি কেন আমি যে এটা ওই চাবি আপনার কিছু কিছু উন্মত থাকবে সেই গুলার মনে করেন যে শুক্রবার অংশীকে নেওয়া যাবে না ঠিক না আসলে না আমাদের সমাজ আছে খালি শুক্রবারে যে মসজিদে কপালটা ঢুয়াইতে আছে না নাই আমি এদের নাম দিছি কি জানেন শুকুর আলী নামটা কি ভালো হয়েছে শুনো না খালি শুক্র শুক্রবারের নামাজে যেবার কোনো নামাজ তো কি নাম দেবো বল নাম শুকুর আলী এই সমাজে কিছু শুকুর আলী আছে না আমার পিছে হয়ে গেছে ও মাওলানা সাহেব মাওলানা সাহেব তোমার নামাজ পড়ে জানি ওই শুক্র আলী না যিনি শুক্রবার নামাজ যায় ওই শুক্র আলী তো আল্লাহ রাসূলকে দেখালেন নবী গো এই যে আরেক ধরনের চাবি এই চাবি আপনার কিছু কিছু উম্মতরা একবারই মারছে আর মারা লাগে না মনে করেন যে নাম
কথা করে পানি হলো না ঠিক আছে না নাই ঠিক কথায় কথায় মিথ্যা কথা বলবে কথায় কথায়